হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরা ট্যাট ওয়ান এবং ট্যাট টু সিলেবাসের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফেরাগোজি থেকে বুদ্ধির তত্ত্ব এর মধ্যে আজকে আমরা জানবো থার্স্টনের দলগত বহু প্রধান তত্ত্ব সম্পর্কে আগের ভিডিওতে আমরা গার্ডনারের বুদ্ধি তত্ত্ব সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো বা প্লে লিস্টও ভিডিওগুলোকে সাজানো আছে সেখানে গিয়েও তোমরা সবগুলো ভিডিওকে দেখে নিতে পারবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি থার্স্টোন তিনি ছিলেন একজন আমেরিকার মনোবিজ্ঞানী তারা থাস্টোন কোন দেশের মনোবিদ ছিলেন আমেরিকান তার পুরোনাম হলো লুইস লিন থাস্টোন তিনি তার দলগত বহু উপাদান তত্ত্বটি দ্য নেচার অফ ইন্টেলিজেন্স নামক গ্রন্থে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশ করেন তাহলে তিনি তার যে তত্ত্বটি রয়েছিল গুড ফ্যাক্টর থিওরি সেটিকে কোথায় প্রকাশ করেছিলেন তার একটি গ্রন্থ ছিল বিখ্যাত দ্য ন্যাচার অফ ইন্টেলিজেন্স এই গ্রন্থের মধ্যে প্রকাশ করেছিলেন তার মধ্যে বুদ্ধির মোট সাতটি উপাদান মৌলিক উপাদান বর্তমান অর্থাৎ তিনি বলতেন বুদ্ধি দুটি বা তিনটি উপাদানের দ্বারা গঠিত নয় বুদ্ধি হলো ষাটটি মৌলিক উপাদানের দ্বারা গঠিত তিনি স্পেয়ারম্যানের যে তত্ত্বটি রয়েছিল দ্বিপাদান দত্ত সেটিকে ক্রিটিসাইজ করেছিলেন তারপরে তিনি তার তত্ত্বটিকে উপস্থাপন করেছিলেন তিনি ষাটজন ষাটটি পৃথক বুদ্ধির অপেক্ষাকে দুশো চল্লিশ জনের বেশি শিক্ষার্থীর উপর পরীক্ষা করেন তারপরে সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে তিনি তার যে মেন ষাট সাতটি ষাটটির মধ্যে থেকে সাতটিকে তিনি বেছে নিয়েছিলেন তার উপাদানের মধ্যে ঠিক আছে যেগুলো সেগুলো দেখে নাও ভাষাগত উপাদান অর্থাৎ ভার্বাল ফ্যাক্টরস এটিকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছিল তোমরা শর্ট শর্টফর্মটি মনে রাখবে এই উপাদানের দ্বারা ব্যক্তি যথাযথভাবে শব্দ ব্যবহার করতে বুঝতে বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে অর্থাৎ যাদের মধ্যে এই ভার্বাল ফ্যাক্টরটা থাকে বেশি তারা কি তারা কোনো শব্দের মধ্যে যে সম্পর্ক সেগুলোকে বুঝতে তাদের খুবই সুবিধা হয় বা শব্দ ব্যবহার করা কোন জায়গাতে কী শব্দ ব্যবহার করতে হবে সেটাও তারা খুব সহজে করতে পারে ঠিক আছে সবার মধ্যে থাকে তবু যাদের মধ্যে বেশি থাকে তারা সে কাজটা করতে খুবই সক্ষম হয় স্থানিক উপাদান অর্থাৎ স্পেশাল ফ্যাক্টর এস দ্বারা প্রকাশ করা হয়েছিল এই ফ্যাক্টরটি এই উপাদানের দ্বারা ব্যক্তি কোনো স্থান সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে অনুমান বা ধারণা করতে সক্ষম হয় অর্থাৎ যারা চিত্রশিল্পী বলো তারা কি তারা যখন কোনো একটা ছবি আঁকে তখন তারা কোন স্থানে কী ধরনের কালার করতে হবে সেটা কি তারা সহজে বলতে পারে কারণ তাদের মধ্যে এই এই যে উপাদানটা বেশি থাকে ঠিক আছে সংখ্যাগত সংখ্যাতাত্ত্বিক উপাদান নিউমেরিক্যাল ফ্যাক্টরস অর্থাৎ এন এই উপাদানের সাহায্যে সংখ্যা সম্পর্কে দ্রুত ও সঠিকভাবে সংখ্যার ব্যবহারে সক্ষমতা হয় অর্থাৎ এই উপাদানটার মধ্যে দিয়ে আমরা আমাদের যে সংখ্যা যে গাণিতিক যে চিন্তা ভাবনা সেগুলোকে আমরা করতে খুবই সক্ষম হয় স্মৃতিগত উপাদান অর্থাৎ মেমোরি ফ্যাক্টরস এম তোমরা ফর্মটি মনে রাখবে এম মানে স্মৃতি বা মেমোরি যেটা ফ্যাক্টরস এই উপাদানের দ্বারা ব্যক্তি কোনো বিষয়কে দ্রুত স্মৃতিতে ধারণ বা সংরক্ষণ করতে পারে অর্থাৎ আমরা মনে রাখতে পারি কোনো একটা বিষয়কে সহজে মনে রাখতে পারি এবং সেটাকে আমরা ধরে রাখতে পারি অনেক বছর ধরে ঠিক আছে তাহলে মেমোরি ফ্যাক্টরস সবার মধ্যে থাকে কিন্তু এই উপাদানগুলো শব্দগত উপাদান ওয়ার্ড ফ্লুয়েন্সি ফ্যাক্টরস বুদ্ধির এই উপাদানটি দ্রুত শব্দের ব্যবহার করতে শব্দের অর্থ ও প্রয়োগের বিভিন্নতা বুঝতে সাহায্য করে অর্থাৎ শব্দগুলোকে বুঝতে ঠিক আছে কোন শব্দে কি অর্থ সেটাকে বুঝতে সাহায্য করে কি এই শব্দগত উপাদান্তা উপাদানটা প্রত্যক্ষণ উপাদান পারসেপচুয়াল ফ্যাক্টর দা পি এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে তোমরা শর্ট ফর্মটি মনে রেখেই এটাকে সহজে মনে রাখতে পারবে এই উপাদানটি ব্যক্তিকে নির্ভুলভাবে বিষয়বস্তু প্রত্যক্ষণে সাহায্য করে অর্থাৎ আমরা কোনো বিষয়কে প্রত্যক্ষণ করতে এই উপাদানটি সাহায্য করে যাদের মধ্যে থাকে সবার মধ্যে থাকে কারো কাছে বেশি কারো কাছে কম থাকতে পারে যুক্তি নির্ণয়ের ক্ষমতা রিজনিং ফ্যাক্টরস অর্থাৎ আর যাকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে ঠিক আছে এই উপাদানের দ্বারা ব্যক্তি বিভিন্ন বিষয়ে আরোহী ও অবরোহী চুক্তি নির্ণয় করতে সক্ষম অর্থাৎ এই রিজনিং ফ্যাক্টরের কারণে কি আমরা কোনো বিষয়ে অবরোহী বা আরোহী চিন্তন করতে পারি আমরা অবরোহী আরোহী চিন্তনের উপরে আমার চ্যানেলে একটি ভিডিও আছে শুনুন তোমরা সেটা দেখে নেবে কেননা এখান থেকে পরীক্ষা দিয়ে প্রত্যেকবারে আসে একটা প্রশ্ন অবরোহী আরোহী আর হলো অপসারী অভিসারে হ্যাঁ এই দুটোর দুটা টপিক চারটে টপিকের উপর একটি ভিডিও আছে দেখে নেবে যদি না দেখে দেখো প্লে লিস্টে দেখে নিতে পারো শিক্ষাগত গুরুত্ব এ তার যে তত্ত্বের যে শিক্ষাগত গুরুত্ব রয়েছে এই তত্ত্বের সাহায্যে শিক্ষকগণ শিক্ষার্থীদের বৌদ্ধিক উপাদানগুলিকে পর্যবেক্ষণ করে তাদের সক্ষমতা অনুযায়ী শিক্ষা দিলে শিক্ষার্থীর মানসিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয় অর্থাৎ যে শিক্ষার্থীদের মধ্যে এই যে আমরা স্বার্থ উপাদান এখন পড়েছিলাম সেগুলির মধ্যে যেটা যাদের মধ্যে বেশি রয়েছে তাকে সে অনুযায়ী যদি শিক্ষা দেওয়া হয় তাহলে তার শিক্ষার্থীকে তার বৈষ্য জীবনে সে কোনো কাজ করতে খুবই সে মানে উজ্জ্বলপূর্ণভাবে সে সে কাজটা করতে পারবে ঠিক আছে সক্ষম হবে যে শিক্ষার্থীর সংখ্যাতাত্ত্বিক বুদ্ধি উপাদান বা সক্ষমতা বেশি তাকে অধিক সংখ্যক গণিতের কাজ দিলে ওই বিষয়ে তার সক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ যার সংখ্যার উপর যে সংখ্যার উপাদানটা যার মধ্যে বেশি থাকে বুদ্ধি উপাদানটা তাকে যদি গণিতের কাজ দেওয়া হয় তাহলে তার তার সেই বিষয়ে কি সক্ষমতা বৃদ্ধি পাবে আর যে শিক্ষার্থীর যুক্তি বিচার ক্ষমতাটা বেশি থাকে তাকে যদি বিভিন্ন সমস্যা সমাধানের টাস্ক দেওয়া হয় তাহলে সে সে কাজটি করতে খুবই আনন্দ পাবে বা সে কাজটি তার বেশি সফলভাবে করতে পারবে ঠিক আছে আরও অনেকগুলো পয়েন্ট আছে তারপর দেখে নাও কিছু একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও থাস্টনের বহু তত্ত্ব প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব নামে পরিচিত তাহলে প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব আর বহু তত্ত্ব দুটোই সেম কিন্তু ঠিক আছে বুদ্ধি কতগুলো পরস্পর নিরপেক্ষ স্বাধীন ও প্রাথমিক মানসিক উপাদান দ্বারা গঠিত এই উক্তিটি হলো থাস্টোনের উক্তিটিকে থাস্টনের দ্য গ্রুপ ফ্যাক্টর তত্ত্বের গ্রুপ ফ্যাক্টর তত্ত্বের প্রবক্তা হলেন থাস্টোন খুবই ইম্পর্ট্যান্ট বুদ্ধির পি পি এম এ অর্থাৎ প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি তত্ত্বের প্রবক্তা হলেন থাস্টোন যে তত্ত্বটি এটাকে পি এম এ বলা হয় পি এম এ অর্থাৎ কি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি ঠিক আছে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে